কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজাল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান। সিনিয়র স্টাফ রিপোর্টার রবিউল বাশার খান জানান, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা চেম্বার অব কমার্সের হলরুমে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনে মাঠ থেকে সরে গেছেন, নৌকার পক্ষে কাজ করার জন্য নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি। ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে এক অনুষ্ঠিত সভায় কমিটির নাম ঘোষণা করেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ মিয়া। কমিটিতে রেজাউল করিম নুরু মণ্ডলকে সভাপতি, মোহাম্মদ আব্দুল বাশার মৃধাকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ওবায়দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয়। পাশাপাশি ইসাহাক শেখ, মোহাম্মদ মাসুদ রানা, সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মেম্বারকে সহসভাপতি এবং মোহাম্মদ রাসেল মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আফজাল হোসেনকে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুল আলম রানু মিয়া, শহীদুল ইসলাম বিপি, শহীদ হাজ্জাজ বিন ইউসুফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আজকের কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম নুরু মণ্ডল, তারপরে আপনার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মৃধা। ফরিদপুরের সদরপুর উপজেলায় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুল রহমান, ভূমি অফিসের উপজেলা নির্বাহী কমিশনার জিয়র রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার সহ অন্যান্যরা। পরে বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, বৃহস্পতিবার ২৭৭২ মেট্রিক টন চাল, ১৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ও ধান ২৭ টাকা দরে ক্রয় করা হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তহিদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০ নং বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম বিপ্লব সহ অন্যান্যরা। আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় যে জায়গা চাল ধানের সংগ্রহ তো সামনে আরো একটু বাড়িয়েও দিতে পারে। প্রতিবারের ন্যায় এবারও নির্ধারিত যে টার্গেট দেওয়া হয়েছে ১৩২১ মেট্রিক টন ধান এবং ২৭৭২ মেট্রিক টন চাল, এটি কিন্তু আমাদের একটি সরকারি হিসাব নিকাশের বলেই কিন্তু প্রতি বছর এটি কমা বাড়া হয়। সরকার যখন কাউকে চাল দেয়, যদি কোনো ক্রমে এক বস্তা পোকা চাল বাইর হয়, সাংবাদিক এটাই ফলো করে প্রচার করে। এবার আমার চালটা ১০০-এর মধ্যে ১০০ ভালো ছিল। বোনার